প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদারীপুরের কালকিনিতে শুক্তারা নামে দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করেছে রূপম নামে এক বখাটে কালকিনি পৌরসভার ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল সুক্তারা বাড়ির পাশের রাস্তায় একা পেয়ে এলাকার বকাটে রূপম আকুন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় পরে স্থানীয়রা অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বকটের রূপম কালকিনির সাহেব রামপুর এলাকার সালাম অকনর ছেলে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ